শালা কি ভাই তুই সামনে বড় আছ না তুই বর্ডারের বাইরে পড়ে যেতাম ওই ভাবে তুই প্রেম করা কি তোমাকে নিচ্ছিলাম তো কাকে নিয়েছিলি তোমাকে ফুকে নিচ্ছিলাম আমাকে নিয়েছিল না আদরের বাপ নিয়েছিল রে হ্যাঁ আমি তোর ভালো বউ না শিকলের নাই কোন হ্যান্ডেল সরকারি কল হলে চল উঠতো হলাহল টাটা গো উঠতো হলাহল শেকলের নাই কোনো হ্যান্ডেল সরকারি কল হলে চল উঠতো হলাহল টাটা গো উঠতো হলাহল শেকল নিজে তুমি ব্যবহার করো ও শেকল নিজে তুমি ব্যবহার করো দিও না তুমি কাউকে আমার বাবা দিয়েছে তো ভাই মজার চা পাতো আমি চশমালা নাই চশমালা দেখতে পেয়েছি আমার মুখে তার কাছে দিতাম তো হ্যাঁ ও তুমি ও তুমি বিয়ার ব্যারিং ঠিক রেখো ধরে ওর সামনে জানো বাম্পারে যেও না পড়ে দাদা গো যেও না পড়ে তুমি বিয়ার ব্যারিং ঠিক রেখো ধরে সামনে জানো বাম্পারে যেও না পড়ে দাদা গো যেও না পড়ে যদি সুযোগ পাইস তা মাছ তালাতে ঢুকাম বিদেশ বলি হায় হায় রে
কি আজকে আসেনি বাহ আজ তিন দিন ধরে আমার বাড়ি আসছেন না হারাম জানা তুই তো জানিস যে সব সময় আমি ব্যস্ত থাকি কিন্তু আমার বাড়ি তুই কেন আসছিস না আমি বুঝতে পারছি না 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 মানুষ তো অসুবিধা পড়তে পারে কিন্তু আমার খোঁজ নেওয়াটা একান্ত কর্তব্য যে আমি ওর বাড়ি গেলাম না অথচ ওর খোঁজও নিলাম না 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 ওর বাড়ি গিয়ে আমি দেখে আসি যে সে আমার বাড়ি আজ তিন দিন ধরে কেন আসছে না তাই বাবু আমার খোঁজে আসতে পারে তাই যাচ্ছিলাম বাসাপাড়ার হল দিয়ে বাসাপাড়ায় একটা দেখি সুন্দর গান হচ্ছে ওই গান করলাম বললাম বাবুর আসার আগে ওই গানটা আমি ছাড়ব বেদের মেয়ে জোসনা হায় আমার কেতায় মুইতেছে ফ্যাপা করল তো নিজের জ্বলনে মরছে আর এরা ফ্যাপা ফ্যাপা করছে ওরে আসি আসি বলে জসুনা হেকে ফেলেছে পেটের মেয়ে জসুনা হে আমার কেতায় মুইতেছে আসি আসি বলে জসুনা হেকে ফেলেছে তুমি যে শুনাই তারা মুঝে ভিজাও কেতারা তোমার কেতার কাছে গে মজায় লাগবে তুমি যে শুনাই তারা মুঝে ভিজাও কেতারা তোমার কেতার কাছে গে মজায় লাগবে বলো 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 তুমি বুঝবে কতক্ষণ তোমার পিঠায় বসে আমার মজা হইল আমার কেতার মুখেছে আসি আসি বলে জসুনা হেকে ফেলেছে এই হারামজাদা তুই আমায় চিনতে পারছিস না না তো আমি তোর মনিব এত রীতি মুনিশ কি করব মুনিশ নয় রে হারামজাদা আমি তোর বাবু বাপ কোন শালা রে আরে ছি 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 বাপ নয় রে হারামজাদা আমি তোর বাবু রে বাবু ওরে বাবু এসেছে এবার করবে কাবু বাবু গো হ্যাঁ বল দরজা খোলা আছে আপনি সুসুর করে চলে আসুন ঠিক আছে আমি আসছি তুই দাঁড়া ওই আমার হো 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 করে রে ভোলা বাবা আমার হো 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 করে রে ভোলা বাবা আমার হো 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 করে রে ভোলা বাবা আমার কে যাই তো মারি রে ভোলা বাবা আমার কে যাই তো মারি রে ভোলা বাবা আমার ও করে রে ভোলা বাবা আমার বাড়ি যাসনি কেন আগে বলছি আমার বাড়ি যাসনি কেন কি বললেন আমি বলতে চাইছি যে তিন দিন হয়ে গেল তুই আমার বাড়িতে যাসনি আমাকে দেখা করিসনি কেন কিসের জন্য বল কি বললেন ভাই হারামজাদা যা বলছি সড়ক উত্তর দে বলছি তুই আমার বাড়ি যাসনি কেন ও আপনার বাড়ি আর বললেন না বাবু কি হয়েছে আমার বাড়িতে একটা বিশাল বিপদ কি হয়েছে আমার বাড়িতে বিশাল ধরনের বিপদ আরে কি ওই বিপদ হয়েছে আমার বড় ধরনের চুরি চুরি তাই আমি গেছিলাম মঙ্গল করতে থানায় ড্রাইভারি করতে পক পক করল তো আরে হারামজাদা তাহলে আমার বাড়িতে ড্রাইভারি করবি না শালা লে আল্লাহ না কি গো আমি নিজে জ্বালায় মরছি
তা আপনার বাড়িতে চাকরি না করলে আমি খাবো কি আমি বলছি আমার বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে বলে আমি গিয়েছিলাম মঙ্গলগড়ে থানায় ডাইভারি করতে ওরে ডাইভারি নয় রে হারামজাদা তাইলে ওকে বলে ডাইরি হ্যাঁ ওইরি 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 তোর বাবার মাথা হারামজাদা তা কিছু হয়েছে সোনা টাকা পয়সা হচ্ছে দামি মাল হচ্ছে দামি মাল আবার কি হতে পারে সোনা নয় হচ্ছে দামি মাল কি টাকা নয় ওর চেয়ে দামি মাল ওর থেকে দামি মাল ধান ধান নয় ওর চেয়ে দামি মাল আচ্ছা ওই দামি মালটার নাম কি চুরি হয়েছে বল মুরগি তোর বাড়িতে মুরগি চুরি হয়েছে তুই চিনিস লোকটাকে বাবা মুরগি চোরকে চিনবো না চিনিস তার বাবা চিনি ঠাকুমা চিনি চিনি চল তোমাকে দেখিয়ে দিবি আমার হাতে বন্দুক আছে তুই গরিব মানুষ তোর বাড়িতে চুরি করেছে চল আমি দেখিয়ে দেব